হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো নবম ভৌত বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার দেখতে পাচ্ছো যেটা হচ্ছে তোমার পরিমাপ ঠিক আছে এই চ্যাপ্টারের যে অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো তো এরপরে দেখতে পাচ্ছো যে চ্যাপ্টারগুলো আছে তোমার এক দুই নম্বর আন্দার হচ্ছে গতি তিন নম্বর হচ্ছে পদার্থ গঠন ও ধর্ম চার নম্বরের আন্ডারে দেখতে পাচ্ছো একটা হচ্ছে পরমাণুর গঠন দুই নম্বর হচ্ছে মলের ধারণা তিন নম্বর হচ্ছে দ্রবণ চার নম্বর হচ্ছে অ্যাসিড খাড় ও লবণ পাঁচ নম্বর হচ্ছে তোমার মিশ্রণের উপাদানের পৃথকীকরণ তারপর হচ্ছে জল আর পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে শক্তির ক্রিয়া তোমার ও শক্তি আর ছয় নম্বর হচ্ছে তাপ আর সাত নম্বর হচ্ছে তোমার শব্দ তো টোটাল মোটামুটি দশ থেকে বারোটি পার্টের মধ্যে আমি পুরো অধ্যায়গুলো পরপর আলোচনা করে কমপ্লিট করে দেব। ঠিক আছে তো আজকে আলোচনা করবো প্রথম পার্ট আর এখন পুরো বইটার যে তোমার ফাইভ সিক্স সেভেন এইটের যে পিডিএফ দিচ্ছিলাম আমি সেই রকমভাবে পিডিএফ এখন প্রস্তুত হয়নি কাজ চলছে তো আর কিছু দিনের মধ্যে আপলোড করে দেবো তোমরা সেগুলো ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ঠিক আছে তো আজকে আমরা যে পরিমাপ চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে দেখো শুরু করছি আর তোমরা যারা ধরো ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট বা নাইন তোমাদের ছোটোদের যে যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও কারণ তাদেরও ভিডিওগুলো অবশ্যই হেল্পফুল হবে ঠিক আছে তো কথা বানার দেখো আমরা প্রথম চ্যাপ্টারটা যেটা হচ্ছে পরিমাপ সেই চ্যাপ্টারটা শুরু করছি তো এখানে লেখা আছে দেখো নবম শ্রেণী ভৌতবিজ্ঞান তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে যে প্রাথমিক রাশি তোমার কটি না প্রাথমিক রাশি হচ্ছে তোমার ষাটটি ঠিক আছে কি কি না দেখো দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা প্রবাহ তারপর হচ্ছে দীপন পাবল্য ও পদার্থের পরিমাপ দেখো টোটাল ষাটটি হচ্ছে তাই বলেছি দেখো প্রাথমিক রাশি হচ্ছে তোমার ষাটটি তো প্রাথমিক রাশি কাকে বলে না তোমার যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় ঠিক আছে এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায় মানে দৌর্ঘর সাহায্যে অন্য কোনো ভৌত রাশির তোমার একক গঠন করা যাবে ঠিক আছে তাই এরা হচ্ছে তোমার প্রাথমিক রাশি যেমন ধরো এখানে বলেছে দুটি লদ্ধ রাশি লদ্ধ রাশি হচ্ছে একটা হচ্ছে ক্ষেত্রফল তারপর হচ্ছে ঘনত্ব তারপর হচ্ছে তরণ তো ক্ষেত্রফলের কথায় আসি যদি আমরা ক্ষেত্রফল বলি যদি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বলি তাহলে তার সূত্রটা কী দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য তাই না ক্ষেত্রফলের সূত্রটা কী বললাম দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের একক হচ্ছে বুঝতে পারছো মিটার তারপর হচ্ছে তোমার সেন্টিমিটার তো দেখো এই দৈর্ঘ্যগুলোকে সাহায্য নিচ্ছে ওকে মানে তোমার লদ্ধ রাশিগুলো তোমার প্রাথমিক রাশির সাহায্য নেবে আর প্রাথমিক রাশিগুলো কারোর কারোর উপর নির্ভর নয় এরা পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং অন্য কোনো রাশি গঠনে সাহায্য করছে এরা যেমন লদ্র রাশি গঠনে সাহায্য করছে দৈর্ঘ্য তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার বোঝা গেল তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এগুলো পরপর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমরা আসছি দেখো চার নম্বর কোশ্চেনে বলেছে হচ্ছে এক মাইক্রন সমান কত মিটার না এক মাইক্রন সমান হচ্ছে তোমার টেন টু দিওয়ার মাইনাস সিক্স মিটার ওকে তারপর দেখো বলেছে তোমার এক অ্যাংস্টম ঠিক আছে এক অ্যাংস্টম সমান হচ্ছে কত মিটার না এক অ্যাংস্টম মানে হচ্ছে তোমার টেন টু দোয়ার মাইনাস টেন মিটার এই এর মাথায় শূন্য এটা হচ্ছে অ্যাংস্টমের তোমার চিহ্ন ওকে তারপর দেখো ছয় নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে যে এক ন্যানোমিটার ঠিক আছে এক ন্যানোমিটার সমান কত মিটার না এক ন্যানোমিটার মানে হচ্ছে তোমার টেন টু দার মাইনাস নাইন মিটার এনএম মানে হচ্ছে ন্যানোমিটার আর একটা এখানে প্রশ্ন আকারে দিই আমি এখানে দেখো শট ছোট্ট করে নোটস আকারে লিখিয়ে দিয়েছি যে এক ফার্মি সমান কত মিটার না এক ফার্মি সমান হচ্ছে টেন টু দিওয়ার মাইনাস ফিফটিন মিটার যদি আমি বলি তোমার মাইক্রন অ্যাংস্টম আর ফার্মির মধ্যে থেকে ছোটোকে থেকে ছোটো হচ্ছে ফার্মি কারণ হচ্ছে টেন টু দিওয়ার মাইনাস ফিফটিন আছে আর এটা দেখো টেন টু দিওয়ার মাইনাস টেন আছে এটা টেন টু দিওয়ার মাইনাস সিক্স আছে ওকে তো আশা করছি তোমাদের ক্লিয়ার বোঝা গেলো এবার সাত নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো সাত নম্বরটা বলেছে গ্যালন কী না ফুট পার সেকেন্ড এফ পি এস পদ্ধতিতে তরলের আয়তন পরিমাপের ছোট এককের নাম হচ্ছে গ্যালন কী বললাম এফ পি এস পদ্ধতিতে তরলের আয়তন পরিমাপের ছোট এককের নাম হচ্ছে গ্যালন ওকে আট নম্বর কোশ্চেনটা দেখো আট নম্বরটা হচ্ছে এক গ্যালন সমান হচ্ছে কত লিটার না চার দশমিক পাঁচ চার লিটার হচ্ছে তোমার এক গ্যালন সমান নয় নম্বরটা কোশ্চেনটা কী বলেছে যে আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক না আলোকবর্ষটা হচ্ছে তোমার লব্ধ একক ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা যে আলোকবর্ষ মৌলিক একক না লদ্ধ একক না বলবো আমরা লব্ধ একক আর একটা আলোকবর্ষ সম্পর্কে একটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে আলোকবর্ষ হচ্ছে তোমার দূরত্ব মাপার একক ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এরপরে তোমাদের দেখো দশ নম্বর প্রশ্নটা কি বলেছে দশ নম্বরটা বলেছে সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় বা কি মাপা হয় না বস্তুর ভর মাপা হয় তোমার সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আর যদি বলতো যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় তখন আমরা বলতাম বস্তুর ভার বা ওজন ঠিক আছে তো ভর আর তোমার ভার বা ওজনের মধ্যে পার্থক্য কী ভর বলতে আমরা এখানে এম বুঝবো মানে মাস ঠিক আছে যেমন ধরো একটি পেরেকে মোট যে পরিমাণ লোহা থাকে তাই হচ্ছে পেরেকটির ভর ঠিক আছে আর ভারটা কি জিনিস ভার বা ওজন যেটাকে আমরা ইংরাজিতে বলবো ওয়েট ঠিক আছে ডাব্লু ইআই জিএইচটি এই তোমার মাসের সঙ্গে মানে এমের সঙ্গে একটা জি গুণ হবে জিটা কি বলো তো না অভিকর্ষজ তরণ তাহলে ভার বলতে আমরা বুঝবো কি ডাব্লু সমান হচ্ছে এম জি মানে ওয়েট সমান হচ্ছে এম জি মানে এমের সঙ্গে তোমার অভিকর্ষজ তরণ গুণ থাকবে এটাই হচ্ছে তোমার বস্তুর ভার বা ওজন এটা তোমার স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এই দুটো একটা হচ্ছে তোমার সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় আর স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয় ওকে তারপর দেখো এগারো নম্বর কোশ্চিনটা কি বলেছে এগারো নম্বরটা বলেছে তুলা যন্ত্রের ওজন বাক্সে তোমার বাটখাড়াগুলির ভরের অনুপাত কত না পাঁচ ইস্টু দুই ইস্টু দুই ইস্টু এক এটা অনেক সময় তোমার অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নে দেয় ঠিক আছে বারো নম্বর কোয়েশ্চিনটা কি বলেছে দেখো যে পরমাণুর ব্যাস নির্ণয়ের জন্য তোমার কোন এককটি ব্যবহৃত হয় না মাইক্রন এককটি ব্যবহৃত হয় ঠিক আছে তেরো নম্বর কোয়েশ্চেনটা বলেছে দেখো একটি অসম আকৃতির বস্তুর আয়তন কিসের দ্বারাই নির্ণয় করা যাবে না একটি অসম আকৃতির বস্তুর আয়তন তোমার মাপক চোঙের দ্বারা পরিমাপ করা যাবে ওকে তো কিভাবে পরিমাপ করা যাবে এটা অনেক সময় পরীক্ষায় আসে দু নম্বর বা তিন নম্বরের তো তোমরা তোমাদের বইয়ে এটা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবে তোমার মাপনী চোঙের সাহায্যে একটি অসম আকৃতির বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করা যাবে এইভাবে প্রশ্নটা থাকবে ঠিক আছে তারপর দেখো চৌদ্দ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে চৌদ্দ নম্বরটা বলেছে তোমার ভর মাপার একটি বড় এককের নাম লেখো না কুইন্টাল হচ্ছে তোমার ভর মাপার একটি বড় একক ঠিক আছে পনেরো নম্বর কোয়েশ্চিনটা বলেছে দেখো নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব নির্ণয়ের সুবিধাজনক এককের নাম লেখো না অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা হচ্ছে যেটাকে তোমার সাংকেতিক চিহ্নে বলছে এ ইউ ঠিক আছে এ ইউ তারপর দেখো ষোলো নম্বর কোশ্চেনটা কী বলেছে ষোলো নম্বরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে তোমার কত ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় না চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তোমার জলের ঘনত্ব সর্বাধিক হয় এটা শুধু তোমার তোমাদের স্কুল টেস্টে বলে নয় এটা অনেক সময় চাকরির পরীক্ষাতেও দিয়ে থাকে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সতেরো নম্বর কোয়েশ্চেনটা বলেছে দেখো এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার না এক আলোকবর্ষ আলোকবর্ষটাকে কী বলছে তো লাইট ইয়ার তার জন্য আমি এল ওয়াই বলেছি এক লাইট ইয়ার মানে এল ওয়াই সমান হচ্ছে নয় দশমিক চার ছয় ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার এই ফিগারটা মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ওকে এরপরে দেখো নেক্সট আঠেরো নম্বর কোয়েশনটা কি বলেছে দেখো যে চাপ মৌলিক না লব্ধ রাশি না চাপ হচ্ছে তোমার লদ্ধ রাশি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উনিশ নম্বর কোশ্চেনটা বলেছে দেখো উষ্ণতার এস ও সিজিএস একক কি না উষ্ণতায় এসআই একক হচ্ছে তোমার কেলভিন যেটা ব্যাকেটে কে বলেছি মানে কে দিয়ে প্রকাশ করা হয় কেলভিনকে আর সিজিএস হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস যেটাকে তোমার ডিগ্রি সি এইভাবে প্রকাশ করা হয় ঠিক আছে মাথায় শূন্য দিয়ে ডান দিকে সি এইভাবে তোমার প্রকাশ করা হয় এরপর দেখো কুড়ি নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে যে চাপের এসআই এককের নাম লেখো না চাপ সমান আমরা কি জানি বলো তো বল বাই ক্ষেত্রফল তো বলের এসআই একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের এসা একক হচ্ছে মিটার স্কোয়ার দিয়ে তোমার হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার বা যেটাকে পাশকাল বলছে তাহলে এত শত তোমাদের না লিখে ডাইরেক্ট লিখতে হবে কি বলতো চাপের রেশা একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাশকাল আমি বাকিগুলো তোমাদের বোঝানোর জন্যে লিখেছি ওকে আর যদি বলতো সিজেস একক চাইলে তোমাদের কী হতো যদি বলতো সিজেস একক কি তাহলে আমরা বল বা ক্ষেত্রফলের পরে লিখতাম বলের সিজেস একক হচ্ছে তোমার ডাইন ঠিক আছে ডি ওয়াই দিলাম আর তোমার মিটার স্কোয়ারের জায়গা হতো তোমার সেমি স্কোয়ার ওকে নেক্সট দেখো একুশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে একুশ নম্বরটা হচ্ছে তোমার কার্যের এসআই এককের নাম কি না কার্যের একক এসা একক হচ্ছে তোমার নিউটন ইন্টু মিটার ঠিক আছে নিউটন ইন্টু মিটার বা জুল আর সিজিএস বলে বলতাম ডাইন ইন্টু সেমি ওকে বাইশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো যে বলের মাত্রা লেখো না বলের মাত্রা বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ তো ভর মানে হচ্ছে এম আর তরণ মানে হচ্ছে তোমার এল টি মাইনাস টু ঠিক আছে এল টি টু থ্রি পাওয়ার মাইনাস টু তো টোটাল যদি আমরা গুণ করি তাহলে হবে এম এল টি টু থ্রি পাওয়ার মাইনাস টু তো বলের মাত্রা তারপর তোমার কার্যের মাত্রা এগুলো পরীক্ষায় দিতে পারে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তেইশ নম্বরটা বলেছে দেখো যে তোমার বলের সিজিএস ও এসআই এককের নাম কী না বলের সিজিএস একক হচ্ছে ডাইন আর তোমার এসআই একক হচ্ছে নিউটন ওকে চব্বিশ নম্বর কোশ্চেনটা বলেছে দেখো কার্যের মাত্রা লেখো না কার্য মানে আমরা জানি বল ইন্টু সরন। ঠিক আছে কোন বস্তুকে তোমার বল প্রয়োগ করে যদি বস্তুর অবস্থান ঘটানো যায় তাহলে তাকে আমরা বলি কার্য ঠিক আছে তাই কার্য সমান হচ্ছে বল ইন্টু স্মরণ বলের মাত্রা হচ্ছে একটু আগে দেখলাম এম এল টি টু টুয়ার মাইনাস টু সেটা লিখলাম আর তোমার ইন্টু স্মরণের মাত্রা হচ্ছে এল তুই যদি গুণ করে দিই এম এল এ স্কোয়ার টি টুয়ার মাইনাস টু হবে ঠিক আছে সরি এখানে বন্ধুরা এল এ স্কোয়ার হবে এম এল স্কোয়ার টি টু মাইনাস টু হবে একটু গন্ডগোল আছে তোমরা একটু ঠিক করে নেবে ঠিক আছে কী বললাম এম এল স্কোয়ার টি টু মাইনাস টু এইখানে স্কোয়ার একটা এক্সট্রা হবে তারপর পঁচিশ নম্বর কোয়েশ্চিনটা কি বলেছে দেখো যে কোনো বস্তুর ওজন কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় আমি একটু আগে বললাম যে কোনো বস্তুর ওজন বা ভার তোমার স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় আর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হয় ওকে ছাব্বিশ নম্বর কোয়েশ্চিনটা বলেছে দেখো যে দুটি এককবিহীন রাশির নাম লেখো না এককবিহীন রাশি হচ্ছে তোমার পারমাণবিক ভর আপেক্ষিক গুরুত্ব এদের কোনো একক নেই তাই এদের বলে তোমার এককবিহীন রাশি এরপরে সাতাশ নম্বর কোয়েশনটা দেখো বলেছে এক অ্যাস্ট্রোনমিক্যাল একক হলো তোমার পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব না পৃথিবী ও চন্দ্রের গড় দূরত্ব না অ্যান্সার হচ্ছে পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব ওকে তারপর আঠাশ নম্বর কোয়েশনটা বলেছে দেখো এক অ্যাস্ট্রোনমিক্যাল সমান কত মিটার মানে এক এ ইউ সমান কত মিটার না হচ্ছে এক দশমিক চার নয় ছয় গণিত টেন টু থি পাওয়ার এগারো মিটার ওকে অন্যত্রিশ নম্বর কোয়েশ্চেনটা বলেছে দেখো দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্যে কত সময় লাগে না একটি তোমার দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলকের বা দোলনের জন্যে সময় লাগে দু সেকেন্ড ওকে তারপরে তিরিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো তিরিশ নম্বরটা বলেছে তোমার এক গড় ষোলো দিনের মান কত সেকেন্ড না ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ওকে আর একত্রিশ নম্বরটা বলছে দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক কি না দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে পার্সেক ওকে তো বন্ধুরা এই চ্যাপ্টারের যত রকম অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের বইয়ে আরও দেখবে একটা ছকের মধ্যে আরও বিভিন্ন একক দেওয়া আছে বিভিন্ন ভৌত রাশির বা রাশির বলতে পারো তাদের একক দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে খাতায় লিখে লিখে তাহলে তোমাদের মনে থাকবে ওকে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যতটা পারবে বন্ধুদেরকে শেয়ার করো